আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে অন্য বৎসরের তুলনায় সময়টা একটু লেট হয়ে গেছে আপনাদের বেশি কষ্ট হয় না তো যে আল্লাহ আমাদের জন্য এত মাখলুকাত চন্দ্র সূর্য পর্যন্ত আমাদের খ্যাত মতে ব্যস্ত আইতাসে কোরবানি কতগুলি গরু মহিষ আমাদের খ্যাত মতে জীবন দিবে এত কিছু যদি আমাদের জন্য দিয়ে আর আমাদের কাছে একটা জিনিস চাই সেটা হলো আবাদত আমাদের করা দরকার আছে কি কিনা কিভাবে দরকার কেন দরকার কেন আমরা আবাদত করতে হবে সেটা বোঝার জন্যই তো আজকের মাহফিল এই ফাঁকে দিয়ে আবার আইসে মা বাবা মা বাবা আবাদতের ভিতরে এমনিই থাকবো আসুন আগেবারই কারণ আজকে রাত্রটা গভীর হয়েছে আমি কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব আল্লাহ আমাকে বলার আপনাদেরকে বুঝার তফিক দেখ সকালে বলো না আমিন যাই হোক আপনারা যারা রাত্র বেশি হইলেও যারা বসে আছেন কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে আরামের গুম হারাম করেছেন বাবা যুবক এই নবীর ভালোবাসায় যারা জাগ্রত রয়েছে তাদের জীবন ধন্য হয়ে গেছে যারা এই নবীর ভালোবাসায় বসে আছেন আপনাদের জীবন ধন্য হবে কিভাবে একটা বাস্তব ঘটনা বলি ব্রিটিশের ইতিহাস আপনাদের মতন একজন নবীর উম্মত। নবীর ভালোবাসাই রাত্রে বসেছিল রাত্রটা কীরকম ইতিহাস ব্রিটিশের ইতিহাস লেখে যুবকটার নাম হলো আব্দুর রশিদ বাড়ি হলো পাকিস্তান হ্যাঁ শুনছে একটা লেখক বই লেখছে বইটার নাম রঙ্গিলা রাসুল ব্রিটিশের ইতিহাস বলছি আমার নবীরে কলঙ্ক করে হ্যায় বই লেখছে আব্দুর রশিদ এই খবরটা পায়া রাত্রে ঘুমায় না গলাকাটা মুরগির মতো ছটপট করতেছে ঘুমায় না ক্ষণে বসে ক্ষণে উঠে আচ্ছা বলুন সন্তানাদি অসুবিধায় থাকলে বা সন্তান কোথাও গেলে বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষের মনে শান্তি হয় না বলুন এই মানুষটাকে আসতে পেলেন যে কেউ কি কষ্ট দিব লজ্জা দিব আপনাদেরকে বলুন কে আব্দুর রশিদের মা তো অশান্তি বোধ করতেছেন আয় আমার আব্দুর রশিদের কি হলো গড়ের দরজায় গিয়ে ডাক দিলেন আব্দুর রশিদ রাত্র গভীর ঘুমাও না দরজাটা খুলো কি তোমার অশান্তি দরজা খুললে আব্দুর রশিদের চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে বাবা কি কি বাবা মাঘ আমার নবীরে বলে কলঙ্ক করে বই লেখছে আমার নবীরে কলঙ্ক করেছে যেই নবী জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না কারো মাথায় বাড়ি দেয় না কারে গালি দেয় না দুশমনে দুশনি করলেও আমার নবী দুশ্মনের সাথেও দুশ্মনি করে না ডাকতেছে মা আমার ঘুম হয় হ্যাঁ কাজটা করলো কি অবশেষে আব্দুর রশিদ সকালবেলা ঘুম থেকে বিছানার থেকে সকালবেলা বাহির হয়ে গেলেন গোসল করে বাড়িতে আইসা পায়ে জমা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করতেছে কার পায়ে সালাম করতেছে আমাদের দেশে তো সালাম নাই সালাম করলে আবার ফতোয়া আই পড়ব এটা শিরিক শিরিক মাথা নেশকেরা সালাম করুন যেত না মার পায়ে সালাম করুন যেত না এগুলি যদি কেউই কয় আপনারা মাইনেন না মা বাবার পায়ে সালাম করেন কারণ মা বাবার পাওয়ের দাম আছে কেমন দাম এক ব্যক্তি স্বপ্নে দেখে আল্লাহর আরো খুডি খুঁড়ি আরসের ফিলারের গুরিত সুমাইতা আচ্ছা কোন আরসের খুঁড়ি সুমান এটা কি সাধারণ কথা বেচারা সকালবেলা খুশি হইয়া মসজিদের ইমাম সাহ হজুরের কাছে গেছে হজুর হ্যাঁ আজকে স্বপ্নে যে দেখছি একটা কি আমার ভাগ্য ভালো আর কি করছো কও না হুজুর আমি আরসের খুঁড়ির যে সুমাইতাসি ইমাম সাহ আল্লাহর রলি মানুষ উনি বলেন তোমার মা বাবা আছে জি আছে তো তু, বাবা তোমার মা বাবার ভা হয়ে গিয়েছে মা দাও যাও হুজুর কোন কি কই আরো আর কই মা বাবা তাহলে বুঝা গেল আমরা মা বাবা হন চিনছি না মা বাবা যে কি বাবারে মা বাবা যদি না চিন শুধু নবীর ভালোবাসা দিয়াও বেহেস্তে যাও যাইতো না মা বাবারে যদি কষ্ট দাও এবাদত করেও বেহেস্তে যাওন যাইত না রাসুল বলেছে হাদিস শরীফে বিরুল ওয়ালিদাইনি আফদাল মিনাস সালাত ওয়াস সাদাকাত আস সাউমি আল হাজ্জি আল উমরাতি আল জিহাদি ফি সাবিলিল্লাহ রাসুল বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবা কি পছন্দ করে এরকম একটা জিনিস দিয়ে মা বাবারে যারা সন্তুষ্ট করেছে খুশি করেছে সে কত নেকি পাইছে একটা লোক নামাজ পড়ে উত্তম এবাদত নামাজ নামাজ পড়ে কোটি কোটি টাকা আল্লাহর সারা দিন না খায়া পানিটাও খায় না কারে খুশি করার জন্য এভাবে কষ্টটা করে এই রকম রোজা রাইখা হস কইরা একজন হাজি হস কইরা যদি ভালো হজ করে দেশে আসতে পারে তার মতো ইজ্জত সম্মানী ব্যক্তি আর কে হবে একজন হাজি সাহেব হজ নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারে হাসরের ময়দানে তাকে একটা উঠ জান্নাতি উঠ সাজায়া দুলার মতো তাকে উড়ে বসায়া হাসরের ময়দানে সবচেয়ে সম্মান দিয়া ওই হাজিদেরকে জান্নাতে নেওয়া হবে এমনকি একজন হাজির সুপারিশে চারশো জাহান্নামীকে জান্নাতে দেওয়া হবে ওই রকম হস হস করেছেন উমরা করেছেন রাসুল বলেছেন এক উমরা করতে যায়া আরেক উমরার জন্য রওনা হয়েছেন এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তার জীবনের সব গোনা মাফ করে দেয় এরকম বরকতের আবাদত নামাজ সদকা রোজা হস উমরা এমনকি আল্লাহর রাস্তায় জেহাদ করলে যেই নাকি লুইয়া বাড়িতে যাবেন আপনি গরিব মানুষ ভ্যান ভ্যানগাড়ি চালাইলেন রিক্সা চালাইলেন দিন যা রোজগার হয়েছে আনুষাঙ্গিক বাজারের পর বিশটা টাকা বেশি বিশটা টাকা দিয়ে এবার দাঁড়ায়া চিন্তা করেন শ্রীমঙ্গলের বাজারে মা বাবা কি পছন্দ করে একশো গ্রাম আঙ্গুর মা পছন্দ করত। একশো গ্রাম আঙ্গুর নিয়ে বাড়িতে ঢুকলেন মায়ের ঘরের দরজায় ডাক মারলেন মা মাগো তোমার ছেলে আইছে গো মা বলুন এই ডাকে মা খুশি হয় না বেজার হয় মা দরদি দরজাটা খুলে দাঁড়িয়ে ডাকবেন বাবা আইছ। হ মা মাগো গরিব মানুষ রুজি রোজগার কম মা পারি না তোমাদেরকে খাওয়ান দরকার মাগো কোলাইতে পারি না জিনিসপত্র দাম বেশি বাজার করে টাকা বিষটা বেশি হয়েছিল একশো গ্রাম আঙ্গুর আনছি মা তুমি আর বাবা দুইজনে খাইও মা কত কষ্ট করছো বাবা মাতার গাম পাতায় সারা সারাদিন কষ্ট করে বাবা সন্ধ্যার দিকে বাড়িতে আইসে কোনোদিন বাবা খালি হাতে আইছে না আমরার জন্য কিছু না কিছু আনছে তোমাদেরকে খাওয়ান দরকার ছিল তুমি মা কত কষ্ট করছো ম্যাথরিনী হইয়া আমরার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছো তোমাদেরকে খাওয়া দরকার পারি না মা পয়সায় কোলাইতে পারি না একশো গ্রাম আঙ্গুর মা বাবারে লইয়া তোমরা দুইজনে খাইও মা যে আঙ্গুরটা লইয়া হাসি দিয়া ডাক দিছে ছেলের বাবা কইগো আয়ো না দেহ না আমাদের সন্তান কত ভালো আমরা লেগে আঙ্গুর আনছে এই যে ব্যবহারটা করে মা বাবারে খুশি করছো রাসুল বলছে ওই ব্যক্তি নামাজ সদকা রুজা হস উমরা আল্লাহর রাস্তায় যেহাদ করে যেই লইয়া বাড়িতে ঢুকছে এর চেয়ে বেশি নেকি একশো গ্রাম আঙ্গুরে মা বাবারে খুঁজি করে তোমার বাড়িতে ঢুকছো বলতেছিলাম আল্লাহ রলি বলছে বাবা তোমার মা বাবা আছে আছে তো তোমার মা বাবার পায়ে গিয়ে সালাম করো ওই ব্যক্তি বলতেছে হুজুর একটা কথা কইলেন কই আল্লাহর আরশের ফিলারে সুমাইছি আর আপনি কোন মা বাবার ভয়ে সুমা দিতাম কথা কইলেন আল্লাহ ভাবারে আরো চাইতে তোমার মা বাবার পায়ের মূল্য অনেক বেশি সেই মার পায়ে সালাম করেছে আব্দুর রশিদ সকাল ব্রিটিশের ইতিহাস বলছি পাকিস্তানের আব্দুর রশিদের কথা মা বাবার পায়ে সালাম করে বাইরে বেন গর থেকে মার পায়ে সালাম করতেছে মা প্রশ্ন করে বাবা আব্দুর রশিদ কি ব্যাপার তুমি কি যাবে কোথাও আবদুর রশিদের চোখের পানি বন্ধ হয় না মাঘ আমি রঙ্গিলা রাসুল লেখকটার বাড়ি কোথায় আমি একটু তালাশে যাব তার বাড়ি ইতিহাস লেখে ভারতে মা বিদায় দাও নসিবে যদি থাকে তোমার সাথে দেখা পৃথিবীতে হবে আর না হয় দেখা হবে হাসরের ময়দানে এভাবে মার পায়ে সালাম করে কার ভালোবাসায় বেরিয়ে গেল দেখুন আব্দুর রশিদের বাজেটে কি আসে যদি এই ভালোবাসাই যদি আপনারা কোরআনের পক্ষে এখানে বসে থাকেন তাহলে আপনাদেরও তো বাজেট এরকম একটা হবে ব্রিটিশের ইতিহাস বলছি আপনাদের খুঁজতে খুঁজতে ভারতে ওই লেখকের বাড়িটা খুঁজ করে বাড়ির সামনে দাঁড়ায় গেছে রঙ্গিলা রাসুল লেখক বাড়িতে আছেন আছি তো বেরিয়ে আসেন বইটা আপনি লেখছেন রঙ্গিলা রাসুল হ্যাঁ কেন আমার নবী তো কোনোদিন কারো ক্ষতি করে না কেন আমার নবীর এই কলঙ্ক করলেন লেখক কয় কথা কইস না আমরা লেখক মানুষ কাজইতে লেখা লেখসি একটা প্রয়োজনে আরও লেখব এই কথা বলতে দিদি ব্রিটিশের ইতিহাস লেখে আব্দুর রশিদ পাঞ্জাবির নিচ থেকে সুরি বাহির করে হ্যার করিজাটার মধ্যে মাইরা দিছে হয়ে পড়ে গেছে জিব্বা ভাই কিরে দিছে রক্তে লাল লাল হয়ে গেছে লোকজন বলে কি করলে কি করলে তোমার নাম কি আমার নাম আব্দুর রশিদ বাড়ি কোথায় পাকিস্তান তুমি কি করলে নবীর দুশ্মনটারে শেষ করে দিয়েছি তো বাবা তুমি এখান থেকে পালিয়ে যাও ব্রিটিশের আইন বড় করা ব্রিটিশের পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে আব্দুর রশিদ বলেন ধরে নিয়ে যাক কি করবে আইন করা না হাত লাহাইতা দেহি না আমার মনের আশা পুরা হয়েছে এই বলতে বলতে ব্রিটিশের পুলিশ তো আইসা গেছে আইসা দিয়ে বাইন্দা নিয়ে নিয়ে কোর্টে নিয়ে গেলেন কোর্টে বিচারপতি জিজ্ঞেস করে আব্দুর রশিদ এই কাজ কি তুমি করেছ আব্দুর রশিদ বলেন জি স্যার আমি করেছি কি আশ্চর্য মানুষ তো এই কাজ করলে স্বীকার করে না রিমান্ড দিতে হয় সাক্ষী নিতে হয় রিমান্ড ছাড়া সাক্ষী ছাড়া তুমি যে স্বীকার করলে আব্দুর রশিদ ডাকে ও ব্রিটিশের কোর্ট ও ব্রিটিশের কোর্ট তুমি শোনো আমি আব্দুর রশিদ আমি একটা মুসলমানের সন্তান আমি একটা মুসলমান যুবক ব্রিটিশের কোর্ট তুমি জেনে রাখো মুসলমান কোনোদিন কয় না জবাব দিলেন শোনো মুসলমান কোনোদিন মিথ্যা কথা কয় না তৎকালীন কোর্টের অ্যাডভোকেট ছিলেন সেরে বাংলা একে ফজলুল হক উনি তারা বলতেছেন মাননীয় বিচারপতি ব্রেন ডিফেক্ট সেলেটার ব্রেন ডিফেক্ট তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক মানে উকিলের একটা পয়েন্ট আছে না উকিল কিন্তু পয়েন্টে অনেক মক্কেলকে বাঁচাইয়া দেয় সেলেটার ব্রেন ডিফেক্ট তাকে জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হোক ঠিক আছে সময় দেওয়া হলো যাও পিছনে নিয়ে বুঝাইতেছে আব্দুর রশিদ তোর মতো একটা যুবক আমাদের মুসলমানদের খুব দরকার তুই কালকে কোঠে নিলে খালি বলবে এ কাজ কে করেছে আমি জানি না আমি আইনের ফাঁকে তোরে বাছাইয়া দিমু ব্রিটিশের ইতিহাস বলছি আইনের ফাঁকে আমি তোমাকে বাছাই দিব আব্দুর রশিদ কয় সা আমার মিথ্যা কথা শিক্ষা দিন না এভাবে অনেক বুঝাইছে না তুই কইবে কাজ কে করেছে আমি জানি না আমি পরের দিন কোর্টে নিয়েছি খুব পড়াইছে কইবার লেগে হ্যাঁ বিচারপতির সাথে কয় আমি কাজ আমি করেছি দুই দিন বুঝাইলেন তিন দিন বুঝাইলেন তিন দিন একই কথা অবশেষে ব্রিটিশের কোর্ট রায় দিয়ে দিলেন আগামী কালকে তোমার ফাঁসি হবে তোমার কোনো আপত্তি আছে কোনো আকাঙ্ক্ষা আছে আব্দুর রশিদ বলেন কালকে ফাঁসি দিবেন না আজকের দিনটা তো আমার হায়াত আছে বল তাহলে আজকে আমাকে সময় দেন এই সামনের রাইটটা আমি আমার মার পাশে থাকব কার পাশে থাকব জীবন যাবে মায়ের পাশে থাকতে যাই নবীর একটা আশেক তাদেরকে বলা হয় সত্যিকার অর্থের আশেক আর আমরা হন বিয়াটা করলেই মারে করতে আর বাইর কিনে দেয় কই মার পাশে থাকতে যা আর আমরা মারে গর্তে ভাইর কইরা দিতাম চাই কোন মাকে যেই মার পায়ে চুমন দিলে আরো ফিলারে চুমা দেওয়ার চাইতে বেশি বরকত পাওয়া যায় এই মারে বাইর পিরে দেই না মানুষ আছে না বাংলাদেশও এক বেচারা গরীব মানুষ মানুষের বাড়িতে কাজ করে একটা ছেলে ছেলেটারে কষ্ট করে লেখাপড়া শেখায়া আইএফএস করাইছে ছেলেটা কইতাছে বাবা মানুষের বাড়ির কাজ কত করবা আমি যখন আই এ পাস করছি এই চা লেখাপড়া দিয়ে তো বড় চাকরিও পাইতাম না আমারে বাবা বিদেশ পাঠাইয়া দাও বিদেশ পাঠাইয়া দিলে বেশি বেশি টাকা রোজগার করে তোমাদের গরিব অবস্থাটা বাবা আমি কাটাইয়া দিব কত কষ্ট করবো মাও কইতাছে কি করবা ছেলেটার যখন আশা বিদেশ পাঠাও পাঠামো যে টাকা পয়সা কই ছেলেটাকে বাবা তোমার এক কানি জমি আছে না হ আছে তো এই এক কানি জমি বিক্রি করে পাঠাও আমি দেখো কত কানি জমি তোমার এই কিন দেয় যাও বাবা এক কানি জমি বিক্রি করলাম বিশ হাজার টাকা শট মা কয় বাবা চিন্তা করিস না আমার কিছু অলঙ্কারি আছে এগুলি বিক্রি করলে মনে হয় বিশ হাজার টাকা হবে মার সম্পত্তি অলঙ্কার সব বিক্রি করে বিশ হাজার বাবার সম্পত্তি এক কানি বিক্রি করে যা হইলো সব দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছে বিদেশতে টাকা পাঠায় তিরিশ হাজার টাকা মাসে মা বাবা খুশি কত সুন্দর এত টাকা রোজগার পাঠাইতেছে ছেলে ছয় বছর থাকছে বাবায় ফাঁকে দিয়ে কিছু জমি জামা কিনছে বাড়িটারে সুন্দর করে ঘর দর করে বক্স খাট বিছানা পত্র ঘরের মধ্যে কি সুন্দর করে সাজাইছে ছয় বছর পর ছেলেটা বাড়িতে আইছে দুই মাস পরে ছেলেরে বিবাহ করাইছে বিবাহর পর তিনটা মাস পার হইছে না ছেলে একদিন বিছানায় বৈশা ডাকে বাবা মারে নিয়ে হেন আসেন মাও আইছে বাবু আইছে মা এই গরদরগুলি কার পয়সা দা বানানোইছে বাবা ক এটা কি তোমার দুজন ডাইনার জিগান লাগবো আমরা কি মিথ্যা কথা কমু বাবা সত্য যেটা তোমার রোজগারের টাকা দিয়েই বাবা খুশির সহিত বলতেছে এই ঘর বাড়িটা আমরা সাজাইছি বাবা সবগুলি তোমার টাকা এবার মার দিকে ডাক দিয়া কয় মা শুনছো বাবা কি কইছে এই বাড়ির যা কিছু করা হয়েছে সব বলে আমার রোজগারের টাকা দা মা যদি সব আমার রোজগারের টাকা হয় তুমি আর বাবা অক্ষণ আমার ঘর থেকে বেরিয়ে যাও বলুন এই মা বাবাকে যারা গর্তে বের করে দিয়েছেন এবার নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন মসজিদ বানাইতে পারেন মাদ্রাসা বানাইতে পারেন মুফতি মহাদেশ মুফাসের হতে পারেন মক্কা মদিনার ইমাম সাহ যদি হন আল্লাহর জান্নাতে যাওয়া হবে না হাসরের দিন বিচারের কোর্ট নিয়ে বসবেন বিচারপতি হবেন আমার আল্লাহ আর ওই কোর্টের উকিল হবেন অ্যাডভোকেট হবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ আর ওই কোর্টে বিচারের সামনে সাক্ষী দিবেন যার যার সন্তানের পক্ষে মা বাবা মা বাবা যদি বলে নবী গো আমার ছেলে মেয়েগুলি ভালো ছিল রাসুল বলবে মাননীয় বিচারপতি আমার মক্কেল বলেছে ছেলে মেয়ে ভালো ছিল আল্লাহ বলবেন বন্ধু তুমি যখন মা বাবার সাক্ষীর ভালো ছেলের পক্ষে গেছো আমি আর খাতা দেখতে চাই না বিনা হিসাবে আমি মাফ করে দিলাম এখন এই মা বাবা পক মা বাবা পক্ষে থাকব কি মা বাবার সাথে ব্যবহার ভালো করলে না খারাপ করলে বাবারে আসল ঠিক করেন তাইলে সব কাজে লাগবো আর ফাউন্ডেশন গণ্ডগোল সাততলা করবেন কাইথুয়ে পড়বেন বলতে আব্দুর রশিদ বিচারপতির সামনে আকাঙ্ক্ষা করলেন মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন বিচারপতি গো গো একটা যখন আমার আছে আমাকে বিদায় আমি আমার মার পাশে থাকব মার পাশে যাওয়ার জন্য আব্দুর রশিদ আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আর এই দিকে বিদেশি টাকা লইয়া নতুন বিবি পাইয়া মা বাবারে গর্তে বাইর করে দিলেন মা বাবা কানতে কানতে গাছতলায় গিয়ে বসছে গাছতলায় বসে কান্দে নিজের কপালে নিজে থাপ্পড় দেয় কি করলাম গো সম্পত্তি একখানি ছিল শেষ করে ছেলেরে দিলাম মা বলেন বিশ হাজার টাকার অলঙ্কার ছিল বিক্রি করে ছেলেরে দিলাম আজকে তো ছেলে আমরা রে গর্তে বাইরে করে দিল কি করলাম কি করলাম নিজের কপালে নিজে কোরআন নাম গাছতলায় বসে কান্দে কারো ঘরে যাব না গাছতলায় পড়েই আমরা মরবো মুরব্বির আসছেন কি করবেন এখনকার দিনের ছেলেরা এরকমই অনেকের এরকম করে কি করবেন আগের পুরান ভাঙ্গা ঘরটা এটার মধ্যেই থাকেন রাত্র গভীর মা বাবা ঘরের ভিতরে যাইয়া শুয়ে গেলেন ঘুমাবেন সিরা খাতা ভালো কাপড় নাই ভালো বিছানা নাই খাট নাই মাটির মধ্যে ঘর ভাঙ্গা বেড়া ভাঙ্গা বাতাস ঢুকে প্রচণ্ড শীত মা বাবার গুম হয় না অবশেষে মা রে জানালাটা খুইলা ছেলের সুন্দর গড়ের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে আর ডাকে বাবা গো কেমনে গো আমি মার কথা এইভাবে ভুলে গেলা রে আদুরের সন্তান তুই যখন চুটু ছিলে রে আমার ডাইন পাশে যদি প্রস্রাব করে দিস আমি মা তোরে বাম পাশে নিছি বাম পাশে যদি প্রস্রাব করে দিস আমি মা প্রস্রাবের বিজা জাগাই শুইয়া আমি তোমার সুখ না জাগাই রাখছি আবার যদি প্রস্রাব করে দিস শ্রী বাবা আমি মা তোরে বুকে লইয়া সারা রাত কষ্ট করেছি আজকে আমি মায়ের চিন্তা করলি না শীতে আমার গুম হয় না তুই বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমাইছুস তুই কি পাললি না আমি মা একটা কম্বল দিতে বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে তার স্ত্রীর মাথায় হাত বোলাইয়া ডাকে বিবি গো ও বিবি কান্দিস না যদি আমার স্বাস্থ্য ভালো থাকে গো আমি রোজগার করে তরে আমি কম্বল কিনে দিব এই ছেলে তরে কম্বল দিবে না রে বিবি আরে বাবা যুবকেরা তারা আজকের মাহফিলের আয়োজন করেছ কে তোমরা সেই যুবক আজকের মাহাবিল কষ্ট করে সাজাইছো রে বাবা যুবক আসো তোমাদের রে ভাগ্য বাল তোমাদের রে নসিব তোমরা যদি আজকে এই মাহফিলের আয়োজন না করতে আলোচনা শোনার সুযোগ এলাকাবাসী পাইতো না আল্লাহ তোমাদের হায়াত বাড়িয়ে দেখ সকলে বলো না আমি আব্দুর রসীদিনের মতো যুবক ডাকতেছে বিচারপতি রে একটু সুযোগ দে রাত্রটা যখন আমার হায়াত আছে রে আমার বিদায় দে আমি আমার মার পাশে থাকবো যাও যাও বিদায় দেওয়া হলো আব্দুর রশিদ ব্রিটিশের ইতিহাস লেখে যাইতে 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 বাড়ির কাছাকাছি চলে গেছে গড়ের কাছাকাছি গেলে শোনা যায় গড়ের ভিতরে মা দুঃখিনী কান গো হাওলা কেশে পাগল বেশে ঘরের কাছাকাছি যাইয়া মার কান্না শোনে রশিদের মেজাজ গরম হয়ে গেছে একেই তো মনে দুঃখ কালকে আমার ফাঁসি হবে আবার আমার মা কান্দে কে জানি আমার মারে ব্যথা দিল কে জানি আমার মারে কষ্ট দিল এই বিচার না করে আমি ঘরে ডুববো না দরজায় দাঁড়াইয়া আডাক মারছে মা কার চোখের পানি বাহির করছে আমি আব্দুর রশিদ দরজায় দাঁড়াইলাম গো মা এ প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ঢুকবো না মা চোখের পানিগুলো ছেড়ে কান্দে আব্দুর রশিদের চেহারার দিকে তাকাইয়া ডাকে আব্দুর রশিদ কেউ কান্দায় না রে কেউ ব্যথা দেয় নাই কেন জানি আজকে সকাল থেকে আমি মায়ের কলি যাই দাও দাও করে আগুন জলে রে ভাবা বলুন সন্তানের উপর বিপদ হলে আগে জানে কে আরে মা বাবার কথা মতো যে জন চলে না বলুন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ দয়া তারা পাবি না আল্লাহ ন বিজির মা বাবার কথা মতো যে জঞ্চলে না মা বাবার কথা মতো যে জঞ্চলে না আল্লাহন বিজির দয়া তারা পাবি না হাই রে আল্লাহন মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে। মার কলি যায় ঘাত দিলে খোদা সহে না কলি যায় ঘাত দিলে খোদা সহে না। আল্লাহ বিজির দয়া তারা পাবি না হাইরে আল্লাহ বিজির মা বাবা আপন মা বাবার কর যতন মা বাবা অতি আপন মা বাবার কর যতন তিন কথার শাতে পায়া বুইলা যায় না তিন কথার সাতি পায়া বুইলা যায় না আল্লাহন বিজির দয়া তারা পাবি না আইরে আল্লাহন বিজির দয়া বলতেছিলাম আব্দুর রশিদ মার মুখ থেকে শুনেছে বাবা গো কেউ কাদায় না কেউ আমারে কষ্ট দেয় নাই কেউ আমার আঘাত দেয় নাই কেন জানি রে বাবা সকাল থেকেই আমি মায়ের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতেছে এই কথা শুনে আব্দুর রশিদ গড়ের ভিতরে ডুকে দরদি মায়ের বুকের উপর মা তাটা ছেড়ে দিছে মা তোমার বুকের আগুন কেন গো মা শোনো এবার বলি তোমার আব্দুর রশিদ আগামীকাল আর দুনিয়ায় থাকবে না মা বলে তোমাকে ডাকবে না গো মা তোমার আব্দুর রশিদ কালকে ফাঁসি হবে ব্রিটিশের কোর্ট রায় দিয়েছে ওই নবীর দুশ্মনটাকে বিদায় করার অপরাধে ব্রিটিশের কোর্ট রায় দিয়েছে কালকে আমার ফাঁসি হবে মা কেদ না গো আমার এ নবীর ভালোবাসাই যায়র জন্য বিদায় দাও আজকে কারা গো কোন মায়ের সন্তান তোমরা এই নবীর ভালোবাসা আর আলোচনা শোনার জন্য কোরআনের পক্ষে বিদায় হইয়া রাত্র গভীর মাহফিলে বসে আছো আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুল ফুলসিরাতের ঘাটে বসে থাকবে ছিলাম আব্দুর রশিদ মার বুকের উপর মাথাটা ছেড়ে দিয়ে কান্দে মা গো তোমার আব্দুর রশিদ আগামীকালকে বিদায় হয়ে যাবে মা ডাকতেছে বাবা কি করবো এখন মাগো একটা রাত্রের জন্য তোমার পাশে থাকবো মন ভরে ঘুমাবো গো মা বিদায় নিয়ে আসছি আমার বিছানা করে দাও আমি তোমার পাশে ঘুমিয়ে যাই মা চোখের পানি দিয়ে কানতে কানতে বিছানাটা সাজাইয়া ডাকতেছে আব্দুর রশিদ রে আয় বাবা বিছানায় শুয়ে ঘুমাও আমি মা সারা রাত ঘুমাবো না আমি তোমার জীবনের শেষ দেখা মা তার পাশে বসে বসে দেখবো আমি সারা রাত ঘুমাবো না রে আব্দুর রশিদ তোমার মাতার পাশে বসে বসে সারা রাত আমি জীবনের শেষ দেখা দেখবো আব্দুর রশিদ মায়ের পাশে শুয়ে গেলে একটু পরে আব্দুর রশিদ একটা চিৎকার মেরে ঘরের দরজার দিকে দৌড় মারছে মাটাই না দৌড়ছে রে আব্দুর রশিদ গলামি করুন বাবা একটারাই তোই তো মার পাশে ঘুমাইবা আমি মার যায় শান্তি করে দাও একটা রাত্র মন ভরে ঘুমিয়ে যাও আবার বিছানায় শুয়ে গেছে আব্দুর রশিদ আবার চিৎকার মেরে দরজার দিকে দৌড় মারছে মা থা দিয়ে ধরে তাই না দরছে বাবা পাগলামি করো কালকে মৃত্যু হবে বলে তোমার বুঝি গুম হয় না ছটফট করতেছো বাবা গো গুমাও গো বাবা ছোট কালে পিঠের উপর হাত বোলাইয়া গুম পাড়াইতাম এখন আমি মা তোমার মাথায় হাত বোলাইয়া গুম পাড়াবো আব্দুর রশিদ আবার শুয়ে গেলেন ঘুমাবে মা মাথায় হাত বোলাই গুম পাড়াইতে আব্দুর রশিদ আবার চিৎকার মেরে দৌড় মারলে মা টাই না ধরেন এরে আব্দুর রশিদ কই যাবি রে বাবা আব্দুর রশিদ জবাব দেয় মা গো তুমি মনে করেছ কালকে মৃত্যু ধবি বলে ছটপট করি পাগলের মতো দৌড়াদৌড়ি করি আমার গুম হয় না এমা শোনো আমার কেন গুম হয় না আমি তোমার পাশে গুমানের জন্য যখন বিছানায় শুয়ে যাই আমি তখন তাকাইয়া দেখি দরজার কিনারে আমার রাসূল এসে দাঁড়াইয়া থাকে এমা আমার রাসূল দরজার কিনারে দাঁড়াইয়া আমার দিকে হাত বাড়াইয়া ডাকে বাবা কারা গো সেই নবীর কথা শোনার জন্য মাহফিলের আয়োজন করেছো কারা মাহফিলের সাহায্য সহযোগিতা দিয়েছো কারা আজকের মাহফিলে আরামের ঘুম হারাম করে আব্দুর রশিদের মতো বসে আছো আমার মন খয় তোমাদের জন্য আমার নবী মদিনা থেকে হাত বাড়াবে আব্দুর রশিদ নাক্তি ছিল মা গো তোমার পাশে শুয়ে যাওয়ার পর আমার নবী দরজায় দাঁড়ায় দুইটা হাত বাড়াইয়া ডাকে এই বিছানায় ঘুমাইস না আমি রাসুল তরে নেওয়ার জন্য আসছি এই বিছানায় ঘুমাইস না রে আব্দুর রশিদ আয় আমার পাশে আয় এই বিছানায় নয় আমার সঙ্গে আয় আমি রাসুলের পাশের বিছানায় তুই ঘুমাবি

নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রনা দিবা নিশি মনে রে আর দিও না যন্ত্রনা রে যদি

محمد نبیانا نبیانا مولانا محمد نبیانا نبیانا مولانا محمد بلغ الا بيكمالي كشفت جو بجمالي আসুনতে জমিয়ালিখি সাল মুসালাইসালাম ছয় নাম্বার আকাশে কথাটা খেলা ছিল নবীজি ডাক দিছে ইয়া গাজালি ইয়া গাজালি ইয়া গাজালি তিনবার ডাকলে গাজালি সব হাজির লাভবাইকে ইয়া রাসুল্লাহ আমারে ডাকছেন ও উনি হইল বনি ইসরাইলের পয়গাম্বর মুসানবী ওনার সাথে তোমার কথা বলতে হবে খজুর আপনি মুসানবী রুহের জগতে এটা কত বড় অভিচিত্ত আপনি মুসানবি হ ও আচ্ছা আপনার আর দেহি নাই কোনো দিন মুসালাম জিগা বাবা তোমার নাম কি খজুর আমার একজন একটা অসিনা বন্ধু ছেলে পাইলে মানুষ জিগা না বাবা এদিকে আসো তোমার নাম কি অনেক দিনের নাম তোমার বাকার সুন্দর নাম অনেক নাম জিগা দেখেন পিচি পিচি বাচ্চারে আমার নাম রেংকু রেঙ্কু বলে আমার নাম পেঙ্কি যাও রেঙ্কু আর ফেঙ্কি লইয়া কবর বুঝাইব মুসাল্লাম জিগাই বাবা তোমার নাম কি আমার নাম গাজালি বাবার নাম এই দাদার নাম সেই দাদার বাবার নাম এই দাদার দাদার নাম সেই মুসাল্লাহ সাল্লাম একটু রাগী ছিলেন এমনি একটু রাগী ছিলেন রাগ হয়ে গেছে রাগ হয়ে তো ধমক মেরে গেছে থামা

শিক্ষিত মানুষ তো সেট আপ মারছে ফুলাও কই বাবার দিকে আপনাকে ডবল বাবা বাবারে বাবাকে ডবল সেট দেওয়া যায় কয় না বাঙালি যায় না বাবা মা বাবার মনে দুঃখ যাবে এমন কথা কোনোদিন বলবে না কোরআন শরীফে নিষেধ করেছে মুসাল্লাম শেট আপ দিছে গাছদালি সাহেব ডবল সেট আপ মারছে ফিরছি হইয়া মুসালাইসাল্লাম কে তুমি আমারে থামাইলা কথা আপনি আমারে থামাইলেন কে রে কয় তোমারে থামাইছি যে বাবা তোমারে জিগাইছি তোমার নাম কি তোমার নামটা বললি হয় আমার নাম গাছ এতগুলো তো তোমারে জিগাই নাই বাবার নাম দাদার নাম আমি কি এতগুলো জিগাইছি এবার গাছ সাপ কয় হুজুর এইটার লেগে রাগ হইছেন একটা জিগাইছেন দুইটা বেশি কইলাম দেখে না আচ্ছা বাবা মোসালাই ডাকতেছে গাছজালি সাপ হুজুর আপনারে যে আল্লাহ জিগাইছিন অমা তিলকা বিয়ামি নিকাইয়া মুসা কোরআন শরীফ ও মুসা তোমার হাতে কি আপনারা তো একটা জিগাইছিন আপনি হেদিন কয়টা জবাব দিছিলেন আপনি একটা কইলেই পারতেন কল আহিয়া আসয় আমার হাতে লাঠি আপনি কয়টা কইছিলেন একটা ফিচ্ছি রুহের জগতে আয়া মুসা নবীর আটকাইছি যে নবীর হইলে এত পাওয়ার হয় এ নবীর হইতে আপনারা রাজি আছেন তাইলে বেশি না দুইটা জিনিস সাইরা দিবেন একটা জিনিস খালি দইরা আজকে বাইত নিবেন দুইটা সাইরা দিয়ে বেশি না দুই দুইটা একটা জিনিস ধরবেন এটা হবে আমার শেষ কথা এ নবীর উম্মত হওয়ার জন্য মোসা নবীর মতো নবীর সাথে কথা বলার সাহস পাবেন ইমাম গাজ্জালি সাহেব ডাকতেছে রুহের জগৎ তাইয়া হুজুর আপনারে তো একটাই জিগাইছেন হাতে কি আপনি লাডি কইলেই পারতেন আপনি কয়ডা কইছিলেন আমার হাতের লাঠি দাক্কা দিয়া খারই বকরিরে পাতা পাইরা খাওয়াই রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার কইরা দেই মাটির গাইরা দিলে ফলের গাছ হয় এটা দা জেহাদ করি এটা আল্লাহ কি আমাদের অত তাজি মুসা নবী কো ইয়ারসুল্লাহ এই সময় হে আসিন কই সুহান আল্লাহ কইতেন না মিচি কাঠাইলাম জিন্দিগি বলুন মিচামি ইছে কাটাইলাম লাম জিন্দি ছোখে দেখা বন্দিগি হইরে ছোখে দেখা হারাই লাম করবাবি কারবা গবা কি করবাবা করবা বা অকার ক স হাই অন্দকার ক বে বস এই দনিয়া মসাফির খানা জানো না এই দনে। মুসাফির খানা জানো কত মানো সাইল গে এলো রইল না হাইরে কত

ইমাম গাজদালী সাহেবের মা বলেন আমার গাজদালি যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আমি দেখি গাজদালির পিঠ থেকে রুশনি বাহির হইতেছে ভালো করে চেক করে দেখি রুহের জগৎ থেকে ছয় নাম্বার আকাশে আমার নবীর বরকতের হাতে যে থাপ্পুর দিয়েছিল ওই থাপপুরের পাঁচটা আঙ্গুল মুবারকের দাগ পিঠের মধ্যে এই দাগ থেকে নূরের রুশনি বেরিতেছে ওই মুসা নবীর মতো নবীরে বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বর হেই বেচার বেহ বেসার আর বেহেস তো দিছে কার সাথে জানি কষাই গুস বেছে তো কথাটা খেল আছে আমি ভাবছি আবার নি বুইলে গেছেন মুসালে সালাম বাজারে গিয়া দেহে গুস্তের বেডা গুস্ত তো বেসে বাজান আমি আমনের বাড়ির মেহমান আমি বনি ইসরাইলের পয়গম্বর সম্মানি পয়গম্বর মুসানবি হাই 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 আমনেরে সুহদিতাম ভাই না আর আজকে আমার বাড়ির মেহেমান হুজুর একটু বসেন বিক্রি প্রায় শেষ গুস্ত বিক্রি শেষ যেটি ছোটো ছোটো টুকরা ভালো যেটি রাখছিল এটি প্যাকেট করে রওনা হয়েছে মোসা রে বাংলা ঘরে বাংলা রুমে বসাইয়া বাড়ির ভিতরে ঢুকছে হুজুর আপনি বসেন আমার একটু কাজ আছে কাজটা শেষ করে আপনার সাথে কথা বলবো আপনার খেদ মতে আসবো আচ্ছা আচ্ছা যান বাড়ির ভিতরে গিয়া এই গুস্তগুলো ছোট্ট ছুট্টু করে কাটছে কাইটা পাক করছে রান্না করছে গরম পানি দিয়া রুটি বানাইছে রুটি বানায়া বোড়া মা বোরা মা মা গো ও মা বুড়া মা নবী বলেছে মার পায়ের নিচে উম্মতের জান্নাত বলুন কার পায়ের নিচে এই মার পায়ে কোথাও গেলে সালাম করে যায়েন মা দেখবেন মাথায় হাত দিয়া দোয়া করে দিবে আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো আল্লাহর কসম এই দোয়া নিয়া যে বাইরেছে রাস্তায় কোনো বিপদ হবে না হাত দিয়া দেখেন দোয়া করে আল্লাহ আমার ছেলেরে হেফাজত করো মার পায়ে সালাম কইরেন এই মার পায়ে নিচেই আপনার আমার জান্নাত বাড়ির ভিতরে ঢুকে গোস্ত ছোট করে কাটলেন কষাই রুটি বানাইয়া বুড়া মা মধ্যে শোয়াইয়া রাখতো দুল নাই কই শোয়াই রাখতো আর ওখানে এই মারে বাতই দে না বেহেস্ত যাইতো নামাজ ফিরা যাইও নামাজ ফিরা বেহেস্ত উষ্টাই আবার কিনে দিব মাকে দুলনার থেকে নামাইয়া কুলে করে টিউবওয়েলের পাশে নিয়ে মার মুখটা ধোয়াইলেন পরিষ্কার করে মুখটা ধোয়াইয়া তোয়ালি দিয়ে গামছা দিয়ে মুখ পরিষ্কার করে নিচে বসাইয়া মাকে এক হাতে ধরে রুটির মধ্যে গুস্তের টুকরা লাগাইয়া মার মুখে দেয় আর ডাকে মা গো কত কষ্ট করছো গো মা তুমি আমারে পেটে লইয়া করে নাই করে নাই যেদিন প্রসব ব্যথা তোমার আমার মায়ের শুরু হয়েছে মাদের জীবনী তালাশ করে দেখো মা প্রথম দিনের ব্যথা লজ্জাই মা কারো কাছে কয় নাই দ্বিতীয় দিনের ব্যথা মা জিব্বা কামরাই সহ্য করেছে লজ্জাই মা কারো কাছে কয় নাই তৃতীয় দিনের ব্যথা মা গলা কাটা মুরগির মতো একবার জমিনে পড়ে যায় একবার ঘরের বিছানায় শুয়ে যায় আবার কপালে থাপ্পুর মারে আবার নিজের বুকের উপর নিজে থাপ্পুর মারে এই অবস্থা দেখে দরদি শাশুড়ি মা দৌড়াই আইসা ডাকতেছে মুরব্বী মহিলারা গো আসো গো আমার বৌমারা জানি কী হলো মুরব্বী মহিলারা ঘরে ঢুকে ডাকতেছে দরজা বন্ধ করে দেন ভয় করেন না অন্য কিছুই না আপনার ভৌমার সন্তান আদি হবে আপনার নাতি করে হবে এবার মহিলাটা একবার ঘরের মাটির মধ্যে পড়ে যায় আবার বিছানায় শুয়ে যায় আবার গলা কাটা মুরগির মতো চটপট করে গো ব্যথায় জিব্বাটা বাহির করে দেয় আর মুরব্বী মহিলাদেরকে ডাকে মহিলারা গো আমার শ্বশুর শাশুড়ি কই ডাক দাও গো শাশুড়ি আমার মায়ের জায়গায় শ্বশুর আমার বাবার জায়গায় আমার চলাফেরাই যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে গো আমি আমার শ্বশুর শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাবো আমার যেন মাফ করে দেয় আমি বাঁচব না মহিলারা মাথায় হাত দি বলেছে সান্ত্বনা দিয়েছে মা গো মা পাগলামি করিস না গো মা মা সন্তানাদি হইলে ব্যথা তো করবেই গো মা এই জন্য কি তুমি মরে যাবে মা বই পায় না ঘাবড়ায় না আমরা মুরব্বীরা তোমার পাশে আছি তোমার আমার মা চিৎকার দিয়ে বলছে মুরব্বী মহিলার গো সন্তান প্রসবের এত ব্যথা গো আমি তো আগে জানি না মন কয় আমার কলিজা ফাইটা যাবে গো কত কত মা প্রসব ব্যথাই কলিজা ফাইটা দুনিয়া সারছে এই মারে যারা কষ্ট দিয়েছ এই বাবারে যারা কষ্ট দিয়েছ নামাজ রুজাহর জাকাত মুক্তি মহাদ্দেশ মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না মাগো মা আমি না গো মা আমার স্বামী কই স্বামী কই গো আমার স্বামী কই আমার স্বামীরে ডাকো স্বামীর দুইটা পাও কই আমি স্বামীর পায়ে ধরে ক্ষমা চাবো স্বামী গো ভুল আবি যা করেছি আমাকে মাফ করে দিও আমি মরে যাবো এবার ডাকতেছে মহিলারা গো সহ্য করতে পারি না আমার মাথায় পানি দাও গো আমি বাসবো না আমার বুকে পানি দাও গো ব্যথা আমি সহ্য করতে পারি না একদিন দুই দিন তিন দিনের ব্যথায় মা এত ব্যথা এত রক্তক্ষরণ হইতেছে গরটা লাল লাল হয়ে গেছে মাঝে মাঝে এক ঘন্টা দের ঘন্টা হারা হয়ে পড়ে থাকে আমার আল্লাহ না কি ফেরেশতারা রে হে মহিলার কষ্ট আমি আর কত দেখব রে এই বাচ্চাটারে মাথা নিচের দিকে করে দে দুনিয়ায় চলে আসুক ব্যাতা শুরু হয়ে গেছে মহিলারা অবশেষের সহ্য করতে না পাইরা ডাকে মরব্বিদেরকে মরব্বি মহিলাদের গো আর সহ্য হয় না গো মা আমার একটা দাও দাও গো আমার গলাটা আমি নিজে কাইটা মৃত্যুবরণ করি না হয় আমারে দুই টাকার 20 কিনা 나오고. আমি বিষ খাইয়া মরে যাই আমার ব্যথা সহ্য হয় না মুরব্বী মহিলারা মাথায় হাত দিয়া সান্তা দিত মা গো পাগলামি করিস না গো মা সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করেছি রে বাবা সহ্য করো আল্লাহ অসহ্য হইয়া আল্লাহ কইয়া যখন ডাক মারে আমার আল্লাহ ঘোষণা করে দেয় ফেরেস তারা রে প্রসব ব্যথার যন্ত্রণাই যে আমার আল্লাহ কইয়া ডাক এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজা করে নাকি আমি দান করে দিলাম হে মায়ের কথা ভুলে যাও আমার আল্লাহ তোমার আমার প্রসব ব্যথা তোমার আমার মায়ের প্রসব ব্যথার বিনিময় আল্লাহ দিতে পারে আমাদের উপর দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সেই মা বাবার সাথে ভালো ব্যবহার করি না কি করতেছে মুসা নবী যাইয়া দেখলেন ওই কষাই গুস্ত ব্যবসায়ী ডাকতেছে মা তুমি কষ্ট করেছো আমারে পেটে লইয়া আমি কি দিই তোমারে খুশি করবো গো মা রুটির টুকরা ছোটো ছোটো গুস্তের টুকরা মুখে দিলে মা খায়া শেষ করলে মা আর খাবা গো মা আর খাবো না আবার পানি দিয়ে মুখ পরিষ্কার করে তালি দিয়ে মুখ মুইসা ওই দুলনার মধ্যে শুয়াইয়া মায়ের পাশে ডাকে মা মা গো আর কি খাইবা গো আর কি করবো খেদমত কি করতে পারি গো মা দুইটা হাত বাড়াইয়া ডাকে মাহুদ আমারে কেমন সোনার টুকরা দিয়েছ আমারে কেমন সন্তান দিয়েছ ই এত পরিশ্রম করে বাড়িতে এসে আগে আমি মারে খাওয়াইলো নিজে খাইলো না আমি মা সন্তুষ্ট হই দুইটা হাত আমি তোমার দরবারে বাড়াইলাম তুমি না মায়ের দোয়া কবুল করো আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার এই সন্তানের বেহেশ মুসা নবীর পাশে তুমি করে দিও এই দোয়াটা শুনেছে মুসানবী বাংলা রুম থেকে মা দোয়া করতেছে আমার সন্তানের বেহেশ মুসানবীর পাশে করে দিও এবার মুসানবী বসে আছে বুঝে ফেলেছে ঘটনা কোথায় এত বড় মর্যাদা এত বড় সম্মান কিসের বিনিময় পাইলেন এবার বাড়ির থেকে বাহির হইয়া মুসানবীর পাশে যাইয়া সময় দিতেছে হজুর বেয়াদবি মাফ করে দিয়েন এবার আপনার কি খেদমত করতে পারি খানা আনতেছি বসুন মুসানবি ডাকে এরে গুস্ত ব্যবসায়ী কসাই শোনো আর আমার খাইতে হবে না রে আয় আমার বুকে হাই করে মার খেদমত করে আমি মুসানবি তোমারে জানাইয়া দিয়ে গেলাম রে তোমার জান্নাত হবে আমি মুসানবির সাথে এই মা বাবা যদি থাকে এই বাক্য তো আপনার আমারও হতে পারে মা বাবার সাথে যদি ব্যবহার খারাপ হয়েও থাকে আজকের মাহফিলের পর আমরা মার পায়ে ধরে ফেলি বাবার পায়ে ধরে ফেলি যদি মা বাবা দুনিয়ায় না থাকে কালকে ফজরের নামাজ পড়ে মা বাবার কবরের পাশে যাইয়া কানতে থাকেন আল্লাহ আমরা আমরা কষ্ট দিছি আমার মারে তুমি কষ্ট দিও না আমার বাবারে তুমি কষ্ট দিও না এবার কানতে থাকেন আল্লাহ যদি আপনার চোখের পানিতে মা বাবারে মাফ করে দেয় রুহানিভাবে মা বাবা কবর থেকে আপনার অপরাধ ক্ষমা করে দিবে বাবারা মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন কবরও থাকলে দোয়া করবেন সুদ খায়েন না ঘুষ খাইন না একটা জিনিস ধরেন জামাতের সহিত নামাজ কেন একটা জিনিস ধরতে হবে আমাদের একটা চিঠি আমি বলছিলাম নবী আমাদেরকে একটা চিঠির কথা বলে দিয়েছেন একটা চিঠি যথেষ্ট সেই চিঠিটা কি কাফা বিল মাওতি ওয়াইজাম রাসুল বলছেন তুমি মৃত্যুর কথাটা স্মরণ রাখো আর ওয়াজের দরকার নাই বাবারে রে যে যত কিছু করেন বলুন সব কিছু ফালাইয়া শুধু সাদা কাফন্ডা লইয়া একদিন এই দেশতে জাওঙ্গা লাগবো কিনা বলুন তাহলে রাসুল বলছে একটা চিঠি বাড়িতে নাও সে চিঠিটা কি ও বাবা ছাত্র ও মা ছাত্রীরা তোমরা লেখাপড়া করো স্কুল কলেজ ভার্সিটিতে তোমাদের টেবিলের উপরে রুটিন টানানো আছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোন সাবজেক্ট কোন দিন পড়বা তার উপরে রাসুলের একটা চিঠি আর একটা সাবজেক্ট হিসাবে লিখে রাখো কোন দিন জানি আমার মৃত্যু হয়ে যায় আমার টেবিলের বই টেবিলে থাকবে রুটিন সাজানো থাকবে আমি থাকবো না এই রুটিনটা এটার উপরে লাগাইও একটা চিঠি যথেষ্ট হবে তোমার আমার জন্য বাবারে এ দেশে ভেজাল কইরেন না এ দেশে থাকতে পারবেন না বেজালকেরা কবরও যাইবেন ভেজালের জন্য মায়ের খাবেন আপনি সম্পত্তি নেব ছেলেমেয়েরা তার বাস্তব আমাদের এলাকায় বুধবারে বাজার মানুষের ভিড় বেশি হয় হাটের দিন মানুষ এমনিও বীর বেশি হয় কি কন। বুধবারে হাট তো বুধবারে বাজারে বীর কিন্তু এক জাতের ব্যবসায়ীর আছে যেহান মানুষের ভিড় বেশি হেমাদা হেরার ধাক্কা ধাক্কি বেশি এই মানুষটারে চিনছেন কন্ত হ্যারা কারা কোন মায়ের আরে তো তো বোমা মাইরেত্তে তো বালা কি কন বুমা মাইরেতে বালা না হারা তো বোমা মারে আর বোমা মারা তো তো ফগেট মাইরে নে বালা বাবা রে বুমা মাইরু না নবীর চরিত্রে বোমা মারা নাই আল্লাহর ওলিদের চরিত্রে বোমা মারা নাই ফগেট মাইর এটা এটা কি মাইল বেড়া বড় নবীন আগের তাইসে মাইর বুঝ বেড়ে দিন এক বেড়া বুঢ়া মানুষ সেলের বিয়ার বাজার করতেছে চোদ্দ হাজার টাকা পকড়ো বিয়ার বাজার বুড়া মানুষ তো সরল মানুষ ফকেট মাই ফকেটে হাত ডুহায় চোদ্দ হাজার গা বুড়া লোকটা হাত দা দেহে টাকা নাই মাথা চক্কর খায়া পেরে গেছে গা আর যে বেটার টাকা পাইছে চোদ্দ হাজার হে বেটার বাজারটা কি মনে হইব এই যে মুরুগ যে কিনতাছে মুরুক দেশি কিনে না ফার্মের কিনে ঘুমাই রয়েছে নাম দাদা দেশি কিনে না ফার্মের কিনে আরে বাবা রে বাবা দেশি মুরুক সাইটটা লইছে সাইটটা সিনিগুরা সিনিগুরা ফুলাউর সাইল বাগাবাড়ির গি হেয়াল বাড়ির না বাগাবাড়ি তা সাইর হাজার টাকার বাজার দশ হাজার টাকা বুক ফকট রিক্সা উঠছে রিক্সা কি ফাটনারে যায় না একা ওই সালা চালা ঠেঙ্গের উপরে ঠেং ফায়ের উপরে ফা উঠাইয়া চলা বাড়ি গিয়া দিছে বিবি সব রান্না করছে আচ্ছা এই খাউনটা কি সে একা খাইছে মা খাইছে বাবা খাইছে বাই খাইছে বোন খাইছে বিবি খাইছে ছেলে খাইছে মেয়ে খাইছে হ্যাঁ নিজেও খাইছে কি মজার খাউন খাইছে ফরের বুধবারে মানুষের ভিড় কম ঈদ বাঙ্গা বাজার মানুষ কম তো তো ঘুরতে ঘুরতে কোনো সুবিধা পাইতেছে না এক বেচার ফগট হাট ডুহাইছে আরেক বেচারা ফিসেন দা গেলাম দৈরেছে কি রে ফটো হাট ডুহাইছ মানুষকে কইছে দেরি দিরি কন্ত এর ফরেরটা কি হিসাব আছে না বিনা হিসাবে এই যে খাইতেছে ফিডার চিরালাই পায়খানা কেটে দিছে এরপরও ছাড়ে না যে আন্দা পায়খানা বসে না এখন দুই মারে কিন্তু গত বুধবারে তো এই বাজারটা চুরি করে নিছো সবাই খাইছে আজ গাজে দরাত পড়ছো মাইটটা কি সবাই খাইছে না একা খাইছে তাইলে আপনারা কেন অবৈধ পয়সা খাবেন সুদ গোশ ওই পয়সা খায়েন না সম্পতি সম্পত্তি চুরাইয়া ছেলেরে মেয়েরা দিবেন মজা খাইব হেরা আর কবরও গিয়া মাইর খাইবেন আপনি একা এই কামটা আর কইরেন না নবীর চিঠিটা বাড়িতে নেন কাফা আবিল মাউতি পয়জান একটা চিঠি যথেষ্ট কবে জানি আমার মৃত্যু হয় রাসুল বলছে মৃত্যুর কথাটা স্মরণ রাখাটাই যথেষ্ট ওয়াজ একটা ওয়াজ আর ওয়াজ লাগে না আল্লাহ আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ রাখা নবীর কথা মানার তফিক সুদ গুর সাইরা জামাতের সহিত নামাজ পড়ার তফিক দেখ মা বাবার খেদমত যদি কবরে থাকে মা বাবার জন্য দোয়া করার তফিক দেখ সকালে বলুন আমিন শান্তির জন্য কেমত পর্যন্ত কবুল করুক সকালে বলুন আমিন আসুন দোয়া করি জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি তোমারা দূরের বান্দার হাত বাড়াইলো এ হাতগুলি দেখে তোমার মায়া লাগে নি গো আল্লাহ দুনিয়ায় দেখছি সন্তানেরা হাত বাড়াইলে মা দৌড়াই আসে বাবা গো আমার কাছে হাত বাড়াইছ আমি মা তোমার কি দিব রে বাবা মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতাম বাবা মার মতো দূর সন্তানে হাত বাড়াইলে কলিজা সিহিরা দিতে চায় বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাই না কোলে নেয় দুই গালে চুমো দেয় পকেট থেকে পাঁচশো টাকার নোট বাহির করে দেয় আল্লাহ গো মা বাবার মতো দরদি যদি সন্তান হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায় বাবা পাঁচশো টাকার নোট দেয় তোমার নিরানব্বই বাঘ মায়ার দুয়ারে তোমার আদুরের বান্দারা গভীর রাত্রে হাত বাড়াইছে গো তুমি তাদের হাতে কি দিবা গো আল্লাহ তুমি কেমনে তাদের খালি ফিরাই বা গো আল্লাহ সর্বপ্রথম এই জীবনে যা গুণা করেছি আমাদের সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও মাবুদ মাবুদ রে ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লই লইয়াইল আইসা যায় কবে জানি কার বিছানা খালি হইয়া যায় আদরের বড় মেয়েটা বাবার মৃত্যুর খবর শুনে আউলা কেসে পাগল বেশে দৌড়ায় আসবে আইসা দেখবে বিছানা খালি রে বিছানায় পরে মেয়েটা কাঁদবে মা বাবা এই বিছানা খালি করে কই গে গো বাবা এই মৃত্যুর খবর শুনে সন্তানগুলো এতিম হইয়া বাবার বিছানার পাশে কাঁদবে কবে জানি কার বিছানা খালি হয়ে যায় কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায় কবে জানি কার জীবনের শেষ গোসুল বরিপাতার গরম পানি হয়ে যায় কবে জানি কার শেষ বিদায়ের অনুষ্ঠান জানাজার ব্যবস্থা হয়ে যায় ওই দিন আসার আগে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো জীবনের গুণা ক্ষমা রাশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না তুমি যদি রাগ হও তোমার বান্দা মনের দুঃখ কই কই বগো আল্লাহ কে জানি হাত বাড়াইছে মানাই রে মানাই কে জানি হাত বাড়াইছে বাবা নাই বাবা নাই যেই বাবা সন্তানের মায়ায় কলে কারখানায় খেতে খামারে অফিস আদালতে দেশের বাইরে দেশে কত কষ্ট করে রোজগার করত মাতার গাম বাবার পাতাই পড়তো সন্ধ্যার দিকে বাড়িতে যাবে দুই কান্দা কলা লইতো বাবার হাঁটতে অসুবিধা হয় তারপরও কলা কমায় না সঙ্গীরা জিগাইত এত কলা নেও তুমি দিয়ে হারতে পারো না বাবা জবাব দিত বন্ধুরা রে কষ্ট হইলে হোক আমার সন্তানেরা কলা সারা বাদ খায় না রে হারা কে জানি হাত বাড়াইছে গোল্লা ওই দুরুদি মা হারা কে জানি হাত বাড়াইছে রে যে মা সন্তান কোথাও গেলে পিছে পিচে মা রাস্তা পর্যন্ত যাইতো সন্তান রিক্সায় উঠে রিক্সা চলতে থাকে মা রাস্তার কিনারে দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া থাকে দুই কিলোমিটার যাওয়ার পরে ছেলেটা পিছনের দিকে তাকাইছে মা কি করে দেখতো দুই কিলোমিটার পিছনে যাইয়া পিছনে তাকাইয়া দেখে রে মা দুর এতিমের মতো রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে। এই দুরুদ মা বাবা যার কবরে গো আল্লাহ আর দুরুদ করো না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ ও সললাহু তাআলা আলা খাইরুল কিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি اجمعين বিহাক্কি ইলাহা ইল্লাল্লাহু محمد الرسول